এতদিন আপনারা গুগল ম্যাপকে ব্যবহার করেছেন কোনো ঠিকানাকে খুঁজে পাওয়ার জন্য, কোনো জায়গার সঠিক লোকেশনকে খুঁজে পাওয়ার জন্য গুগল ম্যাপকে ব্যবহার করেছেন, কিন্তু আজকে গুগল ম্যাপের একটি নতুন অভিনব ফিচারের কথা জানাবো। গুগল ম্যাপ ব্যবহার করলে মিলবে কলকাতা রেস্তোরাঁয় 25% পর্যন্ত ছাড়। হ্যাঁ বন্ধুরা, গুগল ম্যাপ এখন আপনাদেরকে অফার দেবে। আজকের এই ভিডিওতে আপনাদের এই সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তা করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে অন করে দেওয়ার ভিডিওকে অবশ্যই এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই। ব্যবহারকারীদের সুবিধার জন্য গুগল ম্যাপ তাদের পরিষেবা প্রতিনিয়ত পরিবর্তন করে চলেছেন। তারা প্রতিনিয়ত নতুন নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছেন। কয়েকদিন আগে ট্রাফিক সম্পর্কিত একটি নতুন ফিচার স্পিড ব্রেকার নামে চালু করা হয়েছিল, এখন আবার তারা একটি নতুন ফিচার চালু করলেন, যেখান থেকে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করলে 25% পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এর জন্য বিশেষভাবে তৈরি একটি নতুন ট্যাব এক্সপ্লোর নিয়ার বাই নামে গুগল ম্যাপের সাথে যুক্ত করা হয়েছে, যেখানে এক্সপ্লোর অফার ফর ইউ নামে তিনটি সেকশন রয়েছে। শুরুতে এই পরিষেবা কলকাতা সহ দেশের 10টি বড় শহরে চালু করা হয়েছে। এই তিনটি সেকশনের মধ্যে অফার ফিচারটির প্রতি মানুষের সব থেকে বেশি আগ্রহ থাকবে বলেই মনে করা হচ্ছে, কারণ এখান থেকে গ্রাহকরা কোনো রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করলে 25% পর্যন্ত ছাড় পেতে পারেন। আর এই পরিষেবাটিকে সঠিকভাবে রূপায়ণ করার জন্য গুগল ইজি ডিনার নামে একটি কোম্পানির সাথে জোট বেঁধেছেন। আর শুরুতে এখনই এই পরিষেবা দেশের প্রায় 4000 রেস্তোরাঁয় পাওয়া যাবেই বলে জানা যাচ্ছে। তাই এখন গুগল ম্যাপের এই পরিষেবাটিকে কাজে লাগিয়ে গুগল ম্যাপের মাধ্যমে কোনো রেস্তোরাঁর টেবিল আগে থেকে বুক করে রাখা যাবে। শুধুমাত্র এই টেবিল বুক করাই নয়, কোন রেস্তোরাঁ কোন গ্রাহকের জন্য সব থেকে ভালো হবে তাও কিন্তু গুগলের তরফ থেকে সাজেস্ট করা হবে। এর সাথে কোন রেস্তোরাঁয় অফার চলছে, কত অফার দেওয়া হচ্ছে তাও কিন্তু এখন গুগল ম্যাপের তরফ থেকে জানতে পারা যাবে। তাই আগামী দিনে গুগল ম্যাপের এই নতুন পরিষেবা মানুষদের কাজে লাগবেই বলে আশা করা হচ্ছে। যাই হোক, আশা করি এই খবরটি জেনে আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এখন একটি লাইক করে দিন, আর গুগল ম্যাপের এই নতুন পরিষেবা নিয়ে যদি কিছু বলার থাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।